বাংলা সাহিত্যের বিখ্যাত গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী অজিতকে বারবার বলতেন, অজিত রোজকার পত্রিকার বিজ্ঞাপনগুলো একটু দেখো, সেখানেও অনেক সময় রহস্যের উপাদান থাকে। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ব্রায়ান হান্স ব্যোমকেশ পড়েছেন কিনা সেটা আমার জানা নেই, কিন্তু 1995 সালে পহেলা মে ব্রায়ান হান্স তার বিশ্ববিদ্যালয়ের পত্রিকা দ্য ডেইলি ওয়াইল্ড ক্যাটে একটা অদ্ভুত ধরনের বিজ্ঞাপন দেখলেন। প্রথম দর্শনী ব্যাপারটা তাকে কৌতূহলী করলেও সেটা নিয়ে তিনি তখন বিশেষ ভাবেননি, কিন্তু পরের বছরও তার চোখে পড়ল একই রকম অদ্ভুত দর্শন বিজ্ঞাপন। সময়টা সেই একই, পহেলা মে। অবিশ্বাস্যভাবে তার পরের বছর 1997 সালেও ঘটল একই ঘটনা। এই তিনটি বিজ্ঞাপনে একটি সাধারণ বাক্যাংশ উল্লেখ ছিল, সেটি ছিল মে ডে বা মে দিবস। সেই থেকে আজ পর্যন্ত গত 30 বছর ধরে নিয়মিত কে বা কারা ডেইলি ওয়াইল্ড ক্যাটে রহস্যময়ভাবে মে ডে বিজ্ঞাপনগুলো প্রকাশ করে যাচ্ছে বছরের পর বছর, এবং কেউই জানে না ঠিক কী কারণে এই বিজ্ঞাপন রহস্যজনকভাবে প্রকাশিত হচ্ছে প্রতি বছর। বিজ্ঞাপনগুলো ধাঁধার মতো সাজানো, এই জটিল ধাঁধার বিজ্ঞাপনগুলোকেই বলা হচ্ছে দ্য গ্রেট মে ডে মিস্ট্রি। পহেলা মে অনেক সংস্কৃতিতেই ছুটির দিন হিসেবে উদযাপন করা হয়। উত্তর গোলার্ধে প্রাচীনকালে এটা ছিল বসন্ত উৎসব। তাছাড়া আমরা সবাই জানি এই দিনটি হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। ইলুমিনাতির সাথেও সংযোগ আছে ঠিক এই দিনটা, আর এই দিনটাকেই অজানা কেউ বা কোনো কিছু বেছে নিয়েছে ডেইলি ওয়াইল্ড ক্যাটে তাদের রহস্যময় বিজ্ঞাপন প্রচারের জন্য। এই বিজ্ঞাপনগুলোর মুখোমুখি হওয়ার পর ব্রায়ান ধাঁধাগুলো জানার জন্য উদ্যোগ নেন। প্রথম অবস্থায় তিনি ভেবেছিলেন ধাঁধাগুলোর রহস্য ভেদ করা খুব একটা কঠিন হবে না, এবং সেই উদ্দেশ্যে তিনি প্রতিষ্ঠা করলেন mayday mystery.org নামে একটা ওয়েবসাইট। এমনকি এই বিষয়ে গবেষণার জন্য তিনি ঢু মারলেন ওয়াইল্ড ক্যাটের আর্কাইভে। সেখানে তিনি যা দেখলেন তাতে তার মাথা আরও গুলিয়ে গেল। তিনি দেখলেন 1981 সাল থেকে নিয়মিতই প্রতি বছর প্রকাশ হচ্ছে এই মে ডে বিজ্ঞাপন, এবং এই বিজ্ঞাপন এতটাই জটিল, বহুভাষিক ও ধাঁধায় পরিপূর্ণ যে তার সাথে তুলনা হয় কেবল রবার্ট ল্যাংডন ও তার দ্য ভিঞ্চি কোডের। রহস্যভেদের নেশা পেয়ে বসলো ব্রায়ানকে। কেউ একজন সিফ রসিকতা করে এমন কাজ করছে না তো, তাও সম্ভব নয়, কারণ তা ডেইলি ওয়াইল্ড ক্যাটের মেডের মতো এমন পাতা জুড়ে বিজ্ঞাপন প্রায় 1,500 মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় 1,50,000 টাকা খরচ করে কেউ কেন প্রকাশ করবে। যদিও কারো কারো মতে বিজ্ঞাপনটির সাথে নাকি প্রোটেস্ট্যান্ট চার্চে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার যোগ আছে, আবার অন্যরা বলেন এটি কোনো সিক্রেট সোসাইটির কাজ, এর মধ্য দিয়ে তারা তাদের সভার আলাপের বিষয় এবং প্রবেশের নিয়ম কোডিংয়ের মাধ্যমে জানাচ্ছে হয়তো। ব্রায়ান এসবের কোনোটাতেই ঠিক আশ্বস্ত হতে পারছিলেন না। mayday mystery.org এ ব্রায়ান 1981 সাল থেকে এখন পর্যন্ত সবগুলো ধাঁধাই সংগ্রহ করে রেখেছেন। এখানে বলে রাখা ভালো, ওয়াইল্ড ক্যাট প্রকাশিত হচ্ছে 1899 সাল থেকে, কিন্তু তাদের আর্কাইভ আছে শুধুমাত্র 1981 পর্যন্ত। কাজেই এটা খুব সম্ভব যে আরও আগে থেকেই এই বিজ্ঞাপন প্রচারিত হতে পারে এবং অনেক ধাঁধা লোকচক্ষুর আড়ালেই রয়ে গেছে। ব্রায়ান কিন্তু হাল ছাড়ার পাত্র নয়, গভীরভাবে তলিয়ে দেখতে লাগলেন তিনি। লক্ষ্য করলেন প্রতিটি ধাঁধাতেই কিছু ব্যাপার বারবার ফিরে এসেছে, যেমন কিছু ঐতিহাসিক চরিত্র, এসআর সিয়ারের মতো লেখা, বিশেষ করে লেটিমোটিভ শব্দটি এবং একটি হাসি মুখ। বিজ্ঞাপনে আঁকা সেই হাসি মুখকে ডাকা হয় স্মাইলি গাই হিসেবে। প্রতিবারের বিজ্ঞাপনে হাসিমুখ ছবিটার মাথার চুলের সংখ্যা ভিন্ন ভিন্ন থাকে। স্মাইলি গাই ছাড়াও সেই বিজ্ঞাপনের ধাঁধায় আরও 4 জন ঐতিহাসিক চরিত্র নিয়মিতভাবে হাজির থেকেছে। তারা হলেন অলিভার ক্রমওয়েল, গুস্তাভাস আডলফুস, জন ক্যালভিন ও মার্টিন লুথার। এই ফিরে ফিরে আসা চিহ্নগুলো ধাঁধাকে ঘিরে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে, বিশেষত এদের ধর্মীয় চরিত্র নিয়ে। প্রশ্ন জন্মেছে অনেক, কিন্তু উত্তর সে তো এখনও নিরুত্তর। ব্রায়ানের মতো আমরাও এই ব্যাপারে আরও পরিষ্কার ধারণার জন্য সবচাইতে পুরনো ধাঁধাটার দিকে একটু তাকাবো। এখানে দেখা যাবে বড় শিরোনাম এসআর সিআর লেখা, এবং তার পাশে লেখা একটি নাম রিচমন্ড, মাঝে 5টি চীনা শব্দ, আর একদম নিচে লেখা মে ডে 1981। আমরা যদি বিবেচনায় নেই যে এটা যখন প্রকাশিত হচ্ছে তখন বেশিরভাগ মানুষের ঘরে কম্পিউটার নেই এবং স্মার্টফোনের তো তখন জন্মই হয়নি, তাহলে অনুমান করাই যায় যে এই মেসেজটি কোনো নির্দিষ্ট ব্যক্তির উদ্দেশ্যেই বানানো হয়েছিল। ব্রায়ানের mayday.org এর একজন ব্যবহারকারী চীনা লেখাটার অনুবাদ করেছেন। তার মতে চীনা লেখাটির অর্থ চেয়ারম্যান মাও 10,000 বা অনেক বছর। বুঝিয়ে বলছি, চীনা সংস্কৃতিতে 10,000 বছর বলতে অনন্তকাল বা বহু বছর বোঝায়। সেভাবে দেখলে এই মেসেজের অর্থ দাঁড়ায় চেয়ারম্যান মাও দীর্ঘজীবী হোক। কিন্তু কে এই চেয়ারম্যান মাও?
চেয়ারম্যান মাও ছিলেন 1943 থেকে 1976 সালের মৃত্যু পর্যন্ত চীনা কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান। তিনি একজন চীনা কমিউনিস্ট বিপ্লবী ও গণপ্রজাতন্ত্রী চীনের জনক। যেহেতু ধাঁধাটি প্রকাশিত হয়েছে শ্রমিক দিবসে, তাই মাওয়ের উল্লেখের সাথে মিলিয়ে বলা যায় যে এই ধাঁধাটা 1967 সালের প্রকাশিত একটা স্ট্যাম্পের সাথে সরাসরি যুক্ত। সেখানেও কিন্তু একই কথা লেখা ছিল। আলো পাওয়া গেল অবশেষে। আলো ধরে একটু একটু করে এগোই চলুন। একটু বিরতি নিচ্ছি। বইয়ের রিভিউ তো আমরা সবাই পড়ি, কিন্তু কখনো বইয়ের পূর্ণাঙ্গ এক্সপ্লেনেশন দেখেছেন? না দেখলে ঘুরে আসুন এম বিল্লা চ্যানেল থেকে। সেখানে পুরো বই থেকে নির্যাস বের করে আনা হয় প্রতিটি ভিডিওতে। দেশি বিদেশি বাছাই করা বইগুলোকে সুন্দর শব্দচয়ন, সাবলীল বাচনভঙ্গি এবং সহজভাবে উপস্থাপনের কারণে আপনার আরও ভালো লাগতে বাধ্য এই চ্যানেলটি। সাথে বই পড়ার নেশাও পেয়ে বসতে পারে আপনাকে। চ্যানেলের অ্যাডমিন হাফিজি আলিয়া ও কমিয়ার গন্ডি পেরিয়ে একজন স্বনামধন্য ইউনিভার্সিটি জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজের স্টুডেন্ট হওয়ায় চতুর্মুখী জ্ঞান দিয়ে আপনার চাহিদা পূরণে সক্ষম হবে বলেই বিশ্বাস করি। আর সাথে বই উপহার থাকছে প্রতিটি ভিডিওতে। তো প্রিয় দর্শক, দেরি কেন, সুন্দর একটা চ্যানেল অপেক্ষা করছে আপনার জন্য। এই ভিডিওটি শেষ করেই ভিজিট করুন এম বিল্লা চ্যানেল। লিঙ্ক চেক করুন আমাদের ডেসক্রিপশন বক্সে। ফিরে আসি মেইডেতে। একজন স্বাধীন গবেষক একদিন একটা ইমেইলের সন্ধান পান যেখানে স্ট্যানলি রিচমন নামের এক ব্যক্তির উল্লেখ আছে। ইমেইলে 1998 সালের একটা ফিলাটেলিক শো এর উল্লেখ পাওয়া যায়। ফিলাটেলিক মানে হলো স্ট্যাম্প ও অন্যান্য ফিলাটেলিক বস্তুর সংগ্রহ এবং গবেষণার কাজ। খোঁজ নিয়ে দেখা গেল এই প্রদর্শনীটি 1 মেতেই অনুষ্ঠিত হয়েছিল। এই সমস্ত প্রমাণ দেখে অনেকে সাব্যস্ত করেন ধাঁধায় উল্লেখিত এসআর সম্ভবত স্ট্যানলি রিচমন্ডেরই সংক্ষিপ্ত রূপ। তবে ব্রায়ানের মতে শুধুমাত্র এই ঐতিহাসিক সূত্রই আমাদের পুরো ধাঁধার সমাধান এনে দেয় না। তাই অন্য অনেক গবেষকের মতো ব্রায়ানও ভিন্ন পথে হাঁটলেন। তারা জায়ামাট্রিয়া বা নাম শব্দ বাক্যাংশে সাংখ্যিক তথ্য আরোপ করার এবং এর উদ্ধারের চেষ্টা করতে চাইলেন। নিয়ার দ্য টার্মিনাল ছদ্ম নামের একজন মেইডে মিস্ট্রি .org ব্যবহারকারী এক অদ্ভুত সমীকরণ খুঁজে বের করলেন। রিচমন্ড শব্দে 8টি বর্ণ আর 24টি ব্রাশ স্ট্রোক দেওয়া হয় চীনা অংশে। এর মধ্য দিয়ে পরের মেইডের বিজ্ঞাপনের সময় জানানো হয়েছে, যেমনটা আমরা জানি যে পরবর্তী বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে 24 আগস্ট। তখনই দেখা গেল যে মেইডে বিজ্ঞাপন শুধুমাত্র মেতেই প্রকাশিত হতো না। যে বিপুল পরিমাণ তথ্য পাওয়া যায় তা থেকে এটা একেবারেই নিশ্চিত যে মেইডে ধাঁধার সাথে চতুর কোনো সংগঠন জড়িত। পরবর্তীতে তারা নিজেরাই এটি নিশ্চিত করে 1989 সালে, যখন তারা নিজেদের দ্য অরফানেজ বা এতিমখানা হিসেবে অভিহিত করে। তাদের বিজ্ঞাপনের বহুজাতিক বিষয়বস্তু থেকে আমরা অনুমান করতে পারি যে তারা দ্য অরফানেজ বলতে এমন মানুষদের বোঝাচ্ছে যারা তাদের নিজস্ব সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে কি তাদের কাজের উদ্দেশ্য সম্পূর্ণ ধর্মীয় বা সাংস্কৃতিক? কেনই বা তারা এমন অদ্ভুত বিজ্ঞাপন বানাচ্ছে? অনেকের মতে এখানে হাত আছে ইলুমিনাতির, কিন্তু তার নির্ভরযোগ্য কোনো প্রমাণ এখনও পাওয়া যায় না। মেইডে মিস্ট্রি .org তৈরির পরে অনেকেই এর উত্তর খোঁজার চেষ্টা করেছেন। ব্রায়ান হ্যানসনের নিজস্ব অনুসন্ধানে একটা সময় তিনি একজন আইনজীবীর সন্ধান পান যার নাম রবার্ট ট্রুম্যান হ্যাঙ্গারফোর্ড। এই ব্যক্তি সংগঠনটির আইনি দায়িত্বপ্রাপ্ত এবং তিনি গত দশক ধরে বিজ্ঞাপনগুলো প্রকাশ করেছেন। যখন তার সাথে এ ব্যাপারে আলাপের জন্য যোগাযোগ করার চেষ্টা করা হলো, তখন তিনি কথা বলতে অস্বীকার করেন এবং বলেন, এটা খুবই স্বস্তির যে আমি একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তি আর এই বিজ্ঞাপনগুলো একজন অসুস্থ ব্যক্তির প্রলাপ। ব্রায়ানের এত সব খোঁচাখুচি ও খোরাখুরির কারণেই আপনারা নিশ্চয়ই ভাবছেন গুপ্ত সেই সংগঠন হয়তো পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টোটা। 1999 সালে অরফানেজ নিজেই তার কাছে যোগাযোগ করে ইমেলের মাধ্যমে। সেখানে তারা স্বীকার করে যে অবশ্যই তাদের রহস্যময় বিজ্ঞাপনের কিছু উদ্দেশ্য রয়েছে। তারা আরও বলেন, ব্রায়ান, তুমি যদি এই রহস্যের দরজা খুঁজে পাও তাহলে সেই দরজার ভেতরেও প্রবেশ করতে পারবে তুমি। শুধু তাই নয়, তারা ব্রায়ানকে নানা রকম পদ্ধতিও বাতলে দেন ধাঁধার অর্থভেদে। যেমন তারা জানান, ব্রায়ান, তোমার উচিত নকশার প্রান্ত থেকে শুরু করে ক্রমে কেন্দ্রের দিকে যাওয়া, এবং একই সাথে গ্রিক, ল্যাটিন ও হিব্রু ভাষার জ্ঞান আছে এমন কারো সাহায্য নেওয়া দরকার, কারণ উপরের 3টি সহ ধাঁধাগুলোয় প্রায় 14টি ভাষার ব্যবহার রয়েছে। শেষ করব আজ। বহু বছরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ব্রায়ান প্রায় 100 ইমেইল, কুরিয়ার মেসেজ ও বিভিন্ন প্যাকেজ পেয়েছে। অরফানেজ নামের সেই সংগঠনটি ব্রায়ানকে জানিয়েছে, তোমার কাজকর্ম অসাধারণভাবে আমাদের কৌশলগত ও উদ্দেশ্যগতভাবে সহায়তা করেছে এবং তুমি সম্পূর্ণভাবে পুরস্কৃত হবার যোগ্য। তবে ব্রায়ান অরফানেজের এমন উচ্ছ্বাসে খুব একটা খুশি নন। ব্রায়ান স্বীকার করে বলেছেন যে তারা কখনোই তার সাথে যোগাযোগ না করত তাহলেই বরং ভালো হতো, কারণ অরফানেজের সংযুক্তি খুবই সাধারণ থেকে ব্যাপারটাকে খুব জটিল করে তুলেছে।
উপরন্তু মেডে মিস্ট্রি মিস্ট্রি রয়ে গেছে। রহস্যময় এই মেডে মিস্ট্রির বিজ্ঞাপনের উদ্দেশ্য কি এবং এর পেছনে কারা রয়েছে তা এখনও সম্পূর্ণ অজানাই রয়ে গেছে। যদিও কখনো কখনো এই জাতীয় গেম একটা নির্দিষ্ট পণ্যের বিজ্ঞাপন কিংবা সোসাইটি থেকে চরমতম বুদ্ধিমান মানুষদের খুঁজে আনার জন্য ব্যবহার করা হয়, কিন্তু গত 37 বছরেও বিজ্ঞাপনের সাথে সম্পর্কিত কোনো কিছুর কোনো ধরনের সম্পর্ক এখনও খুঁজে পাওয়া যায়নি। এখনও madeemystery.org/mayday নামের ওয়েবসাইট চালু আছে। ডুব দেবেন নাকি রহস্য উদ্ধারে?